গড়ের শ্রীমঠ ট্রাস্টের অর্থানুকূল্যে শ্রীমঠ মাস্টার মহাশয় স্মারক বক্তৃতা আয়োজিত। আজ বাংলায় এই স্মারক বক্তৃতা দেবেন প্রপৌত্র শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এবং রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যে অন্যতম প্রথিতযশা অধ্যাপক দীপক গুপ্ত। বিষয় কথামৃতের উৎস সন্ধানে দীপক বাবুকে অনুরোধ করছি তার বক্তব্য রাখবার জন্য। আজকে এই শুভ সন্ধ্যায় আপনাদের সবার সাথে মিলিত হয়ে পূজনীয় শ্রী ম বা মাস্টার মহাশয়ের স্মরণে কথামৃতে উৎস সন্ধানের বিষয়ে কিছু আলোচনা করার সুযোগ পেয়ে বড়ই সৌভাগ্যবান বলে মনে করি এবং এই সৌভাগ্যবান আমাকে যিনি করেছেন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কের যিনি সেক্রেটারি মহারাজ স্বামী সর্বভূতানন্দ মহারাজজি, তাকে আমার অন্তরে কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই। যার স্মরণে আজকের আলোচনা, সেই পূজনীয় মাস্টার মহাশয় বা শ্রীমৎ, তাঁকে প্রণাম করি এবং যাঁদের অর্থান করলে এই আলোচনার ব্যবস্থা অর্থাৎ কিনা শ্রীমঠ ট্রাস্ট চণ্ডীগড়ের কর্তৃপক্ষ, তাঁদের সবাই প্রতি আমি কৃতজ্ঞতা জানাই এবং তাঁদেরও প্রণাম জানাই। আজকে সভাপতির আসনে যিনি আছেন আমাদের পূজনীয় মহারাজ ভাস্কর মহারাজ বলে আমরা বিশেষভাবে মাকে সম্বোধন করি। সন্ন্যাস নাম আপনারা সবাই জানেন, মহাত্মানন্দ মহারাজজি, তাঁকে আমি প্রণাম জানাই এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদেরও সবাইকে আমি আমার অভিনন্দন, আমার শ্রদ্ধা ভালোবাসা এবং প্রণাম জানাই। সভাপতি মহারাজকে মহারাজের আশীর্বাদকে মাথায় নিয়ে এবং আপনাদের সবার শুভেচ্ছাকে সম্বল করে কথামৃতে উৎস সন্ধানের বিষয়ে দু চারটি কথা বলার চেষ্টা করি। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব 1836 সাল থেকে 1886 সাল মাত্র 50 বছর মানব শরীরে ছিলেন। তাঁর অবতার জীবনের শেষের দিকে 6-7 বছর তিনি তাঁর অন্তরঙ্গ পার্শ্বদের নিয়ে লীলায় মেতে উঠেছিলেন,
দক্ষিণেশ্বর কালী মন্দিরে, বলরাম মন্দিরে, নানা ভক্তগৃহে, ব্রাহ্ম সমাজের উৎসবে এবং পণ্ডিত দর্শনে, আবার অসুস্থ শরীরে শ্যামপুকুর বাটিতে এবং কাশীপুর উদ্যান বাটিতে এবং লোক শিক্ষার্থে তিনি অবিশ্রান্তভাবে কথামৃত বর্ষণ করেছিলেন। এই অন্তরঙ্গ পার্শ্বদা 1879 সালের পর থেকে ঠাকুরের কাছে আসতে শুরু করেন এবং এদের মধ্যে যিনি প্রধান ছিলেন নরেন্দ্রনাথ দত্ত, উত্তরকালে যিনি স্বামী বিবেকানন্দ মহারাজ্জি, তিনি শ্রীরামকৃষ্ণদেবের কাছে এসে পড়লেন 1881 সালের নভেম্বরে, সম্ভবত 6ই নভেম্বর তারিখ হবে। তারই 2-1 মাস পরে শ্রীরামকৃষ্ণদেবের আরেকজন অন্তরঙ্গ পার্শ্ব এবং তাঁর কথামৃতের লিপিকার মহেন্দ্রনাথ গুপ্ত, যিনি শ্রীম বা মাস্টার মহাশয় বলেও ভক্ত সমাজে পরিচিত, তিনি শ্রীরামকৃষ্ণদেবের কাছে এসে পড়লেন 1882 খ্রিস্টাব্দে, সম্ভবত 26শে ফেব্রুয়ারি তারিখে। তিনি প্রথম শ্রীরামকৃষ্ণদেবকে দর্শন করতে তাঁর স্বরূপকে উপলব্ধি করলেন এবং 1882 থেকে ওনার জীবনের শেষ দিন 1932 সাল, টানা 50 বছর তিনি রামকৃষ্ণ সাধনায় ব্রতী হলেন এবং এই 50 বছর রামকৃষ্ণ সাধনারই অপূর্ব ফসল হল বিশ্ববন্দিত মহাগ্রন্থ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এবং বলাবাহুল্য বিশ্বের অসংখ্য ভাষায় এই বইটি আজ অনুবাদিত। স্বামীজি প্রমুখ ঠাকুরের অন্তরঙ্গ পার্শ্বদের মতো শ্রী ম যিনি মাস্টার মহাশয়, তিনিও এক দৈবী জোয়ারে ভাসতে ভাসতে ঠাকুরের কাছে এসে পড়েছে 1854 সালের 14ই জুলাই তারিখে, গুরু পূর্ণিমার ঠিক 4 দিন পরে পঞ্চম দিনে অর্থাৎ নাগ পঞ্চমী তিথিতে তিনি কলকাতার ঝামাপুকুর অঞ্চলের শিবনারায়ণ দাসের লেনে জন্মগ্রহণ করেন এবং তার বাবা মধুসূদন গুপ্ত কিছুদিনের মধ্যেই ওই অঞ্চলেরই গুরুপ্রসাদ চৌধুরীর বাড়িটি ক্রয় করলে শ্রী ম ওই বাড়িতেই বড় হয়ে ওঠে। তার মা স্বর্ণময়ী দেবী, শোনা যায় প্রায় 12 বার শিব পুজো করার পর তিনি এই সন্তানটিকে লাভ করেন। তাই দেখা যায় শৈশব থেকেই এই মহেন্দ্রনাথ অত্যন্ত ধর্মপ্রাণ এবং ঈশ্বরের কৃপাপুষ্ট সন্তান ছিলেন। একবার হল কি, শ্রীরামকৃষ্ণদেব তাঁকে বলেছিলেন, দেখো তুমি যখন ছামাপুকুর অঞ্চলে জন্মেছিলে তখন আমি ওই পাড়াতেই আছি। ঠাকুর 1853 সালে কলকাতায় এসেছেন এবং 1855 সালে দক্ষিণেশ্বর কালীবাড়িতে যান। এই মাঝে 2 বছর তিনি ছামাপুকুর অঞ্চলেতে ছিলেন। শ্রীম প্রায়শই এটি বলতেন, জানেন ঠাকুর ভক্তদের বলতেন, এটি বললেন কেন, তিনি বলতে চেয়েছিলেন যে প্রায় আমার জন্ম থেকেই তিনি আমার সঙ্গে আছেন। যখন তার বয়স মাত্র 4 বছর 1858 সাল, তখন তিনি তার মায়ের সাথে মহেশের হ্রদ দেখতে গিয়েছেন। মহেশের হ্রদ দেখে ফেরার পথে মার সঙ্গে দক্ষিণেশ্বর কালী মন্দিরে নামেন এবং কালীবাড়ির গর্ভমন্দিরের সামনে তো মাকে দেখতে না পেয়ে 4 বছরের শিশু কেঁদে উঠেছিলেন।
শ্রীরামকৃষ্ণদেব গর্ভ মন্দির থেকে বেরিয়ে এসে তাকে কোলে করে আদর করে তোলেন এবং তার মায়ের হাতে ছেলেকে তুলে দেন। মনে রাখতে হবে, এটি শুধু তার আদরই নয়, এটি তার শক্তি সঞ্চার। এই 4 বছর বয়স থেকে তিনি রামকৃষ্ণ শক্তির প্রভাবে বড় হয়ে উঠছিলেন। যখন তার 7 বছর বয়স, তখন তিনি মাতৃহারা হন। যেদিন তার মা মারা যান, সেই রাত্রে তিনি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছেন। রাতে স্বপ্ন দেখছেন যে তার মা এসে তাকে বলছে যে দেখো, তুমি আমায় দেখতে পাচ্ছ না, তাই তুমি কাঁদছ, কিন্তু তুমি সর্বদাই জানবে আমি কিন্তু তোমাকে সারা জীবন দেখব। শ্রীম ভক্তদের পায়সই বলে বসতেন যে জানেন জানেন, ওই ঠাকুরই মায়ের রূপ ধারণ করে স্বপনে এসে এরকম আশ্বাস দিয়েছিলেন। আবার যখন তার বয়স 10 বছর, তখন একটা আশ্বিনের ঝড় উঠেছিল, ঐতিহাসিক ঝড়। সেই ঝড়ে শ্রীম 10 বছরের ছেলে, তিনি অত্যন্ত ভীত হয়েছিলেন এবং সেই শ্রীময়ের যে বাড়ি, সেই বাড়ির ছাদ সংলগ্ন একটা ঘরেতে, বর্তমানে ওই ঘরে ঠাকুর ঘর প্রতিষ্ঠা হয়েছে, ওই ঘরে শ্রীম ভয়েতে নানা দেব দেবীকে ডেকেছিল। কি আশ্চর্য, এই ঝড় প্রশমিত হয়েছে এবং তিনি অনেকটা শান্ত হয়েছিল। মজার ব্যাপার হলো এই, প্রায় 21 বছর পরে, মানে প্রায় 21 ইয়ার্স লেট, 1864 সালের কাশ্মীর ঝড়, এই ঘটনা 21 বছর পরে 14 জুলাই 1885 সালে এখানে কলকাতা একটা ভূমিকম্প হয়েছে। বলরাম মন্দিরে মাস্টার মহাশয় সহ আরও 5 জন ভক্ত তখন ছিলেন বলরাম মন্দিরে। সেই দিনে শ্রীরামকৃষ্ণদেব হঠাৎ শ্রীমকে বলে উঠলেন, আচ্ছা, সবাই যখন ভয় পেয়েছে ভূমিকম্পে, তখন শ্রীমকে বলছেন, আচ্ছা, তোমার আশ্বিনের ঝড়ের কথা মনে পড়ে? মাস্টার মহাশয় তো অবাক, তিনি কথা মুখে দিচ্ছে, তখন মাত্র 8-10 বছর আমার বয়স হবে, তখন আশ্বিনের ঝড়ে ভয় পেয়ে নানা দেব দেবীকে ডেকেছিলাম, তবে কি তিনি তা জানেন? কি আশ্চর্য, তবে কি তিনি আমাকে জন্মাবধি গুরু রূপে রক্ষা করিতেছেন। দেখলেন, এই হলো শ্রীমন কথামৃত লেখার ব্যাকগ্রাউন্ড। তিনি শিশু বয়স থেকে কথামৃত লেখাবেন বলে তাকে ঠাকুর এই গ্রামভাবে বড় করে তুলছে। ছাত্র জীবন, সে এক অদ্ভুত জীবন একটু আগে মহারাজ পড়ে শোনালেন, তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। হেয়ার স্কুল অ্যান্ড প্রেসিডেন্সি কলেজে তিনি ছাত্র ছিলেন এবং প্রায় স্কুল কলেজ ইউনিভার্সিটির সমস্ত পরীক্ষাতে তিনি অত্যন্ত কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছিলেন। মজার ব্যাপার যে তিনি প্রেসিডেন্সি কলেজের বিখ্যাত অধ্যাপক টনি সাহেবের অত্যন্ত প্রিয় ছাত্র ছিলেন। আর টনি সাহেব এই শ্রীময় বা মহেন্দ্রনাথের মেধা দেখে এতই বিস্মিত হয়েছিলেন যে তিনি বলতেন এই জগতের একজন হবে। দেখছেন, তাদের কথা কিন্তু বিফল হয়নি। যাই হোক, তিনি এছাড়া লেখাপড়ার জগতে তিনি আবার আইন বিষয়ে পড়াশুনো করেছিলেন। মজার ব্যাপার, তার ছাপ কিন্তু কথা আমিতে দেখি। তিনি আইন বিষয়ে পড়াশুনোর সময় কোনো ঘটনার সত্যতা প্রমাণের জন্য উইটনেসের গুরুত্ব খুব জানতেন। তাই দেখবেন তিনি কথা আমিতে নানা দিনের চিত্রে যেসব ভক্তরা উপস্থিত ছিলেন তাদের সবাই নাম উল্লেখ করতে ভোলেননি। এটা যে কত প্রামাণিক গ্রন্থ, এইটি তিনি তৈরি করেছিলেন। আবার এছাড়া তিনি সবচেয়ে বড় জিনিস আবার তাঁর জীবনে হয়েছিল অদ্ভুত, সেটা হলো তিনি ICS পরীক্ষা দেবেন বলে ঠিক করেছিলেন। তিনি সুরেন্দ্রনাথ ব্যানার্জির সঙ্গে এ ব্যাপারে পরামর্শও করেছেন, কারণ প্রেসিডেন্সি কলেজে স্টুডেন্টস ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন এই সুরেন্দ্রনাথ ব্যানার্জি,
আর শ্রীম ছিলেন সেক্রেটারি। দুজনের মধ্যে রিলেশন দারুণ ছিল, তার সঙ্গে পরামর্শ করেছিলেন, কিন্তু কি আশ্চর্য, ঠাকুরের ইচ্ছায় তার ওদিকে আর যাওয়া হয়নি। ছাত্র জীবনেতে তার দুটি সুন্দর জিনিস আমরা লক্ষ্য করি। মহারাজ বলছিলেন একটু আগে নিজে আপনাদের শোনাচ্ছিলেন যে তিনি ছাত্র বয়স থেকে, ছাত্র অবস্থা থেকে তিনি ডায়েরি লেখা অভ্যেস করেছিলেন। 1867 সালে তিনি যখন ক্লাস মাত্র 8 পড়েন তখন তিনি ডায়েরি লেখা শুরু করেছিলেন এবং অভ্যেস করেছিলেন। তিনি প্রায়শই বলতেন, ভক্তদের বলতেন, জানেন কথা মৃত লেখাবেন বলে তিনি প্রায় 15 ধরে আমাকে ডায়েরি লেখার অভ্যেস করিয়ে নিয়েছিলেন। 1867 15 পরে 1882 ঠাকুরের কাছে গিয়েছিলেন, 15 ধরে ডায়েরি লেখার তিনি অভ্যেস করে নিয়েছিলেন। আবার ওই সময় আরেকটি বিশেষত্ব ছিল যে তিনি পাঠ্যসূচির বাইরে আবার নানান বিষয় পড়াশুনো করতেন, তার মধ্যে ধর্মগ্রন্থ, শাস্ত্রাদি এবং বিশেষ করে মহাপুরুষদের জীবনী, এতে তিনি ভীষণ ভালোভাবে পড়তেন। তিনি নিজে মুখে বলেছিলেন, ঠাকুরের কাছে যাবার আগে চৈতন্য চরিতামৃত অ্যান্ড বাইবেল আমার কণ্ঠস্থ ছিল। তাহলে এই যে পড়াশুনো তিনি করেছিলেন, এটি কিন্তু তাঁর ঠাকুরের যে নানা ভাব সেটি আন্দাজ পেতে তাঁর সুবিধে হয়েছিল। তিনি যীশুখ্রিস্ট, চৈতন্য চরিতামৃত এ সমস্ত পড়েছিলেন। শ্রীরামকৃষ্ণ কথামৃততে আমরা এই জিনিস মাঝে মধ্যে দেখি, ঠাকুর একটা বিশেষ বিশেষ ভাবে আছেন, শ্রীমকে প্রশ্ন করছে, এখন আমার কি অবস্থা বলো দেখি, শ্রীম উত্তর করছেন। যেমন উদাহরণ দিয়া, একটা উদাহরণ, শ্রীমকে একদিন জিজ্ঞেস করছেন, হ্যাঁ গা আমার এখন কি অবস্থা গো, শ্রীম অমনি বলছেন, আগে আপনার এখন সহজ অবস্থা। শ্রীরামকৃষ্ণদেব অত্যন্ত সন্তুষ্ট হয়ে একটি ধুম ধরিলেন, বললেন সহজ না হলে সহজকে না যাইছে না। দেখছেন এই যে ব্যাপারগুলো তিনি মহাপুরুষদের জীবনে করেছিলেন বলে তা ধরতে সুবিধে হয়েছে। আবার অসুখের সময় তিনি একজন শ্রীমকে বললেন, দেখো আমি আর বেশি উপদেশ উপদেশ দিতে পারছি না, কেন বলো দেখি, এইসব দেখে তোমার কি মনে হয়। প্রায়শই দেখবেন কথা এই ডায়ালগুলো আছে। শ্রীম অমনি তাঁকে বললেন, আগে আপনার মন এখন নিরাকারের দিকে যাচ্ছে, আর বিদ্যের আমি যেটিকে আশ্রয় করে আপনি উপদেশ দিচ্ছেন সেটি আর থাকছে না। শ্রীরামকৃষ্ণদেব শোনা মাত্রই একটু যেন ভাবাবিষ্ট হলেন, তারপর শ্রীমকে বলছেন, তুমি যা বলছো তা ঠিক। এই যে শ্রীম ঠাকুরের নানা ভাবটি বুঝতে পারছি, এর কারণ ছিল দুজন অবতারের জীবন তাঁর খুব ভালোভাবে পড়া ছিল, একটা বাইবেল জিসাস ক্রাইস্ট, আর একটা হলো চৈতন্য মহাপ্রভু ছোটো চৈতন্য চরিতামৃত। যাই হোক, তাঁর তো এবার ছাত্র জীবনের যখন শেষের দিকে এলো তখন তার জীবনে একটা অদ্ভুত ঘটনা ঘটল। কিরমভাবে শ্রীরামকৃষ্ণদেব তাঁকে নিয়ে যাচ্ছেন, একটা অদ্ভুত জীবন এবং অদ্ভুত চরিত্র রামকৃষ্ণদেবের হাতে গেল। কি ঘটনাটা ঘটল, ছাত্র জীবনের শেষের দিকটায় তিনি এই ব্রাহ্ম সমাজ আর ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের প্রতি বড়ই আকৃষ্ট হলেন এবং তাদের ঘনিষ্ঠ হয়ে পড়লেন, এবং ফলে তিনি নিরাকারবাদী হয়ে উঠেছেন। ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন আবার শ্রীমর অসাধারণ মেধা আর তাঁর দেব চরিত্রে আকৃষ্ট হয়ে তাকে সমাজভুক্ত করার আগে পরিবারভুক্ত করবার জন্য তাঁর পরমা সুন্দরী বোন এবং অত্যন্ত ধর্মপ্রাণা বোন ছিলেন, যিনি তিনি নিকুঞ্জ দেবী, তার সঙ্গে শ্রীময় গৃহের ব্যবস্থা করলেন। 1873-74 সাল নাগাদ শ্রীম বিবাহিত জীবনে প্রবেশ করলেন। যৌথ পরিবারে অর্থের প্রয়োজন, তাই তিনি প্রথমের দিকে সৌদাগরি অফিসে কিছুদিন এবং পরে বিদ্যাসাগর মহাশয়ের স্কুলের হেডমাস্টার মশাইয়ের পদে নিযুক্ত হন। কিন্তু দুর্ভাগ্যবশত এই যৌথ পরিবারে এই সাংসারিক কলহ মাঝে মাঝে লেগে থাকত।
আর শ্রীম ভয়ঙ্কর বেশি অশান্তিতে অশান্তি ভোগ করতে। আর এই অশান্তি যখন পেতেন তিনি ভগবানের দ্বারস্থ হতেন। ওই জাসিমের ঝড়ে যেমন হতেন, অশান্তি হলে তিনি ঈশ্বরের কাছে শান্তির জন্য প্রার্থনা করতেন। কিন্তু ফল বিশেষ কিছু হচ্ছে না দেখে তিনি একবার ঈশ্বরের ওপর অভিমান বশত আত্মহননের জন্য চিন্তা ভাবনা করছেন। এই জ্ঞান যখন মনের দুরাবস্থা তখন সাংসারিক কলহ একদিন চরমে উঠল। তখন তিনি বাধ্য হয়ে তিনি বাড়ির থেকে গৃহত্যাগ করলেন এবং করে তার বড়দিদির বাড়ি বরানগরীতে এসে উপস্থিত হলেন। সে দিনটা ছিল সম্ভবত 25 ফেব্রুয়ারি 1882 খ্রিস্টাব্দ। ঠিক তারপরের দিন রবিবার 26 ফেব্রুয়ারি তিনি বিকেলবেলায় প্রসন্ন বাণিজ্যের বাগান বাড়িতে বেড়াচ্ছেন, অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে বেড়াচ্ছেন। তার সঙ্গে তার একজন ভাগ্নে সম্পর্কে ছিল সিদ্ধেশ্বর মজুমদার, যাকে সিধু বলা হয়। সেই সিদ্ধেশ্বর মজুমদারের সঙ্গে তিনি বেড়াচ্ছেন। সিদ্ধেশ্বর মজুমদার হঠাৎ তাঁকে বলে বসলেন যে আপনি কি আরেকটু দূরে যাবেন, সেখানে একটা সুন্দর দেবালয় আছে, রানী রাসমণির দেবালয়, আর সেখানে একজন পরমহংস আছে। চেনা বললেন শ্রীমদ কানেতে এই পরমহংস শব্দটা মহামন্ত্রের মতন উচ্চারিত হল। তিনি একটি কথা না বলে মন্ত্রমুগ্ধের ন্যায় একদম দক্ষিণেশ্বর কালী মন্দিরে প্রবেশ করে ঠাকুরের ঘরের কাছে এসে এই সমগ্র রামকৃষ্ণ কথামৃতে এই শুরু হলো এইখান থেকে, যেখানেতে শ্রীম এসে ঠাকুরের ঘরে এসে দাঁড়িয়েছে। আমরা লক্ষ্য করি তিনি যখন এসে দাঁড়ালেন তখন ঘরের সামনে যখন এসেছেন তখন তিনি ঘরেতে রামকৃষ্ণদেবকে দেখছেন। ব্যাকগ্রাউন্ডটা তার ছিল ওই রকম, তখন তার বয়স 27 হবে। তিনি তাঁর কৃতি ছাত্র জীবনের পরিসমাপ্তি ঘটে গেছে, বিদ্যাসাগর মহাশয় স্কুলের তখন তিনি প্রধান শিক্ষক, ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের তিনি অত্যন্ত ঘনিষ্ঠ, পারিবারিক সূত্রে আবার তিনি ভগ্নীপতি, আবার সাংসারিক অশান্তিতে জর্জরিত। এইরকম একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে তিনি রামকৃষ্ণদেবের কাছে উপস্থিত হলেন। শ্রীরামকৃষ্ণদেবকে যে তিনি দেখছেন তার অভিজ্ঞতা তিনি কথামৃতে তুলে ধরেছেন। প্রথমে তিনি কথামৃতে কী দিচ্ছেন, গঙ্গা তীরে দক্ষিণেশ্বরের কালীঘরে সন্ধ্যা হয় হয় ঠাকুরের ঘরে মাস্টার আসিয়া উপস্থিত। মাস্টার দেখিলেন এক ঘর লোক নিস্তব্ধ হইয়া তাহার কথামৃত পান করিতেছে। ঠাকুর ছোট খাটটির উপর বসে আছেন, তক্তাপোষের উপর বসে আছেন, আর ভক্তেরা মেঝেতে কথামৃত কার সুন্দরভাবে দিচ্ছেন। মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছে। তিনি অবাক হচ্ছেন কেন, তিনি দেখেই চিনেছেন ইনি তিনি যিনি 4 বছরে আমার মায়ের কাছে পৌঁছে দিয়েছিলেন। আবার 4 বছরেতে তার ভেতর যে রামকৃষ্ণ শক্তি সঞ্চারিত হয়েছিল এতদিনে তা বেশ সক্রিয় হয়ে উঠেছে। সেই রামকৃষ্ণ শক্তির যে প্রভাব তাতে তাঁর বোধ হল সাক্ষাৎ সুখদেব হরি কথা কহিতেছেন এবং সর্বতীর্থের সমাগম হইয়াছে, অথবা কুরুক্ষেত্রে চৈতন্য মহাপ্রভু রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসিয়াছেন ও ঈশ্বরের গুণগান করিতেছে। অর্থাৎ প্রথম দর্শনে শ্রীম তাঁকে জ্ঞান ভক্তির অবতার সপার্শ্বর লীলায় অবতীর্ণ বলে চিনতে পেরেছেন। এইবার তিনি কিছুক্ষণ মধ্যে ভাবতে লাগলেন দেখি তো কোথায় এসেছি, তারপর এখানে এসে বসব। এই বলে ঘরের বাইরে আসতে আরতি মধুর শব্দ হতে লাগল। শ্রীমদ্বাদশ শিব মন্দির, রাধাকান্তের মন্দির, অবতারিণীর মন্দিরে আরতি দর্শন করে পরম প্রীতি লাভ করলেন। মাস্টার মহাশয় নিজের তখন মনের অবস্থা নিরাকারের দিকে ঝোঁক, তাই তিনি অদ্ভুতভাবে কথামৃতে তুলে ধরছেন। তিনি দিচ্ছেন আরতির সে মধুর শব্দ ভাগীরথী বক্ষে ভ্রমণ করিতে করিতে দূরে কোথায় মিশিয়া গেল।
অর্থাৎ কি না বলতে চাইছেন, এ আরতি শুধু মন্দিরের বিগ্রহই হচ্ছে না, এ আরতি ব্রহ্মেরও আরতি হচ্ছে। এই আরতি দর্শন করার পর তিনি এইবার ঠাকুরের ঘরের কাছে এসেছেন, এসে দেখে ঠাকুরের দরজাটা বন্ধ, বৃন্দে পরিচারিকা পাশে রয়েছে। এইবার ডায়ালগ চলছে মাস্টার মহাশয়ের সঙ্গে সেই বৃন্দে, দারুণ ডায়ালগ, কথাগুলিতে সেরা জায়গা বলতে পারেন, অনন্য জায়গা সেটি। তিনি বৃন্দেকে জিজ্ঞেস করছেন, হ্যাঁ সাধুটি কি ঘরের মধ্যে আছে? সারা কথা আমৃতে সর্বদাই দেখবেন সাধু সঙ্গ, এতে সাধু নামটা শ্রীমন মুখ থেকে কথা আমৃতে বেরিয়েছে। তিনি বললেন, হ্যাঁ সাধুটি কি ঘরের মধ্যে আছে? বৃন্দে বললেন, হ্যাঁ বাবা ঘরে আছে। এইবার তিনি টুকিটাকে জিজ্ঞেস করছে, আচ্ছা এই সাধু এখানে কতদিন আছে, আর ইনি কি খুব বই টই পড়েন, পড়াশুনো করে এসেছেন তো? তখন বৃন্দে বললেন, বাবা এখানে উনি অনেক দিন আছে, তবে বইটই যা বলছো তা বাবা সবই এর মুখে, আমরা কোনোদিন বই পড়তে দেখিনি, তবে এতে দেখেছি সবই এর মুখে। মাস্টার মহাশয় আবার গাছটে পেয়ে যাচ্ছেন, বাবাকে দেখে শুনছেন। এইবার তিনি তাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা তিনি কি এখন সন্ধে করবেন, আমরা কি তাঁর কাছে একবার যেতে পারি, তুমি কি একবার তাকে খবর দেবে? বৃন্দে টেক্স আপ দি লিবার্টি। বৃন্দে বললেন, সে কি, যাও না বাবা ঘরে গিয়ে বসো। মাস্টার এবং সিধু সিদ্ধেশ্বর মজুমদার ঠাকুরের ঘরেতে ঢুকলেন, ঢুকে দেখছেন শ্রীরামকৃষ্ণদেব একা কি সে তক্তাপোষের উপর বসে আছে, ঘরে অন্য কেউ নেই, সেখানেতে ধুনো দেওয়া হয়েছে, সমস্ত দরজা বন্ধ। তিনি শ্রীরামকৃষ্ণদেবকে বদ্ধাঞ্জলি প্রণাম করলেন এবং ঠাকুর অনুজ্ঞা করলে সিধু আর তিনি মেঝেতে বসলেন। শ্রীরামকৃষ্ণদেব তাকে জিজ্ঞেস করতে লাগলেন, হ্যাঁ তুমি কি করো, তুমি কোথায় থাকো, আর বড়ানা করে কী জন্য এসেছ? কথা মেতে শ্রীম নিজের ব্যাপারটা একদম বলতেন না, অত বেশি একটা কথা না বাড়িয়ে তিনি লিখলেন অদ্ভুতভাবে, মাস্টার সমস্ত পরিচয় দিলেন। কিন্তু মাস্টার মহাশয় কথা মেতে দিচ্ছেন যে তিনি তার সঙ্গে কথা কইছেন বটে, কিন্তু দেখছেন ঠাকুর প্রায়শই ভারী অন্য মনস্ক হচ্ছেন। শ্রীম ভাবছেন ইনি সন্ধে করবেন, তাই তাকে বলছেন, আপনি বুঝে এখন সন্ধে করবেন, তবে আমরা আসি। ঠাকুর বললেন, সন্ধ্যা তা তেমন কিছু নয়, বোধ করি মাস্টার মহাশয়কে দেখি শ্রীরামকৃষ্ণদেব ধাবাবিষ্ট হচ্ছে, কেননা পরে তিনি তাকে বলেছিলেন, জানো তুমি আসতি আমার উদ্দীপন হয়েছে। যাই হোক, বেশ কিছু কথাবার্তার পরে তিনি প্রণাম করে বিদায় নিচ্ছেন। রামকৃষ্ণদেব বলে বসলেন, তুমি আবার এসো। এই আবার এসো আবার মহামন্ত্রের মতন তার কানে ঝংকৃত হতে লাগলো, আর ঠাকুরের কাছে যাবার জন্যে তার প্রাণ ছটফট করতে লাগলো। তিনি কথা মেতে দিচ্ছেন, ফিরিবার সময় মাস্টার ভাবিতে লাগিলেন, এই সৌম্য কে যার কাছে বারবার ফিরিয়া যাইতে ইচ্ছা হইতেছে, কি আশ্চর্য আবার ফিরিয়া যাইতে ইচ্ছা হইতেছে, বেশ কাল কি পরশু সকালে আসবো, আর ইনিও বলেছেন আবার এসো। এই বলে তো মাস্টার মহাশয় বাড়ি ফিরে গেলেন ভাবতে ভাবতে। এইবার বাড়িতে যখন ফিরে গেলেন তখন মনের ভারাক্রান্ত ভাব অনেক কেটে গিয়েছে, মন তখন শান্তি ও দিক ভাবে ভরপুর এবং রামকৃষ্ণ চিন্তায় তখন বিভোর। এই তার প্রথম দর্শনের অভিজ্ঞতা আমরা দেখি কথা আমি। এই প্রথম দর্শনের অর্থে শ্রীমদ জীবনে একটা অসাধারণ রূপান্তর ঘটতে শুরু করল, এবং শ্রীরামকৃষ্ণদেবের হাতে গড়া এই রূপান্তরিত জীবন থেকে সৃষ্টি হল শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত, যার মাধ্যমে পৃথিবীর বুকের উপর দিয়ে বয়ে গেল রামকৃষ্ণ বাণী ও ভাবের গঙ্গা, যার এক বিন্দু পরশে মানুষ পেল শান্তি এবং অমৃতের আস্বাদন। রামকৃষ্ণদেবকে প্রথম দর্শনের পরই তাঁর আকর্ষণে তিনি বারে বারে ঠাকুরের কাছে আসতে শুরু করলেন, এবং দাস ভাব বা শিবসেবকের ভাবে তিনি ঠাকুরের সঙ্গ করতে লাগলেন। আবার তিনি যা কিছু দেখতেন শুনতেন
সব কিছু দিন তারিখ তিথি নক্ষত্র সব ডায়েরিতে লিখে রাখতেন, আর সেগুলো যখন বাড়ির ঠাকুরের কাছে আসতেন তখন এবং ঠাকুরের কাছে যখন আসতে পারতেন না তখন দুটো সময় তিনি সর্বদা জুটে ধ্যান করে ঠাকুরের সঙ্গ সুখ লাভ করতেন। এইরকমভাবে যাওয়া আসায় তিনি শ্রীরামকৃষ্ণদেবের অন্তরঙ্গ পার্শ্বদ হয়ে উঠলেন এবং অসংখ্য লীলার তিনি সহায়ক হলেন। শ্রীরামকৃষ্ণদেব নিজের মুখে তাঁকে বললেন, দেখো তুমি আর আমি এক সত্তা, যেমন পিতা পুত্র, পিতার ঐশ্বর্য যেমন পুত্র পায় তুমিও আমার সে ঐশ্বর্য পাবে, জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য আমার ঐশ্বর্য। আবার বললেন, দেখো তুমি যেখানে সেখানে যেও না, কেননা যারা অন্তরঙ্গ তারা কেবল এখানেই আসবে, নানা জায়গায় গেলে তোমার ভাব গুলিয়ে যাবে। মাস্টার মহাশয় এইরকম অন্তরঙ্গতাটা ক্রমে আরও গভীর হয়ে উঠল। অন্তরঙ্গতাটা যখন গভীর হয়ে গেল এইবার তাঁর বুকে আছড়ে পড়ল এক তীব্র বৈরাগ্য। এই তীব্র বৈরাগ্য বুকে আছড়ে পড়তে তিনি সংসার ত্যাগের সংকল্প করলেন, ঠাকুরকে জানালেন যে তিনি সংসারে আর থাকবেন না, সংসার ত্যাগ করবেন। শ্রীরামকৃষ্ণদেব বললেন, তাই বুঝি, দাঁড়া মাকে জিজ্ঞেস করি। পরে মাকে জিজ্ঞেস করে তাকে বলছেন, দেখো মাকে তো বললো, তবে মা কি বললে জানে? মা বললে তোমাকে তার একটু কাজ করতে হবে। তিনি ভাগবত পণ্ডিতকে একটা পাশ দিয়ে সংসারে রাখেন, নইলে ভাগবত শোনাবে কে? তোমাকে ভাগবত শোনাবার জন্যে মা সংসারে রেখেছে। মাস্টার মহাশয় তো শুনে একটু হতাশ হলেন, কেননা সংসারে তাঁর বড্ড ভয়। শ্রীরামকৃষ্ণদেব জেনেছেন তাঁর সংসারে ভয়, তাই তাঁকে খানিক পরে বললেন, তবে কি জানো, নির্লিপ্ত জ্ঞানী সংসারে নির্ভয়ে এবং সহজে থাকতে পারে। এই না বলে তাঁকে 14 ডিসেম্বর 1883 সাল থেকে টানা এক মাস দক্ষিণেশ্বরে নিজের কাছে রেখে তাঁকে ঈশ্বর দর্শনে নির্লিপ্ত জ্ঞানী সাধন করালেন। এইবার সাধনকালেতে তাঁকে বললেন যে, দেখো তোমার যা উঁচু ঘর আর বিশাল আধার, তাতে গুরুকৃপায় জ্ঞান আর ভক্তি দুই একসাথে হবে। আবার বললেন, তুমি একাগ্র মনেতে এই গানটা গেও, যাবো মা কুলকুণ্ডলিনী যাবো, তাতে দেখবে মায়ের তুমি দর্শন পাবে। আবার বললেন, দেখো তোমার পূর্ণ যোগীর লক্ষণ, তোমাকে শতচক্রের বিষয়ে আমায় সব কিছু বলে দিতে হবে, কেননা যোগীরা এই শতচক্র ভেদ করে আত্মার সাক্ষাৎকার করে। আর সাধন শেষে বললেন, এইবার তুমি বাড়ি ফিরে যাও, বাড়িতে গিয়ে সবাইকে বলবে তুমি তাদের কত আপনার, তারাও তোমার আপনার, কিন্তু মনে জানবে তারাও তোমার কেউ নয় আর তুমিও তাদের কেউ নয়। এই বলে তিনি তাঁকে নির্লিপ্ত জ্ঞানী এবং ঈশ্বর দর্শনে সাধন করিয়ে জগদম্বার নির্দেশেতে সংসারে রাখলেন। শুধু সংসারে রাখলেন না, এইখানে শেষ হলো না, সংসারে রাখার পর তাঁকে এটি বলছেন, তাঁকে জানালেন, জানো আমি মায়ের কাছে প্রার্থনা করেছি, মাকে বলেছি মা যদি সংসারে রাখো তাহলে মাঝে মধ্যে দেখা দিও, তা না হলে এ সংসারে কেমন করে থাকবে। আপনি শুনে আশ্চর্য হবেন, সংসারের থেকে শ্রীমা বহুবার মায়ের দর্শন পেয়েছিলেন। পদ্মাঞ্চলের লেখা বই আপনারা বোধহয় পড়েছেন, আর পরমহংস যোগানন্দের বই পড়েছেন নিশ্চয়ই। সে পরমহংস যোগানন্দের বইয়ে দেখবেন তিনি দিচ্ছেন, আমি শ্রীমাকে দর্শন করতে গেছি, উমা তিনি আমায় বললেন, ভিজিটেড ফর সাম টাইম, নাও আই এম টকিং উইথ ডিভাইন মাদার, আমি মা কালী বা ডিভাইন মাদারের সঙ্গে কথা কয়েছি। শুধু তাই না, আমাদের প্রাচীনদের মুখে শুনেছি, স্বামী রাঘবানন্দ প্রমুখ যারা প্রাচীন সন্ন্যাসী ছিলেন তাদের মুখ থেকে শুনেছি যে শ্রীমার বাড়ির ছাদেতে একটা বেদি আছে, সেই বেদির ওপর বসে শ্রীম মাঝে মধ্যে জাগো মা কুলকুণ্ডলিনী জাগো গান করতেন, এবং করবার সময় প্রায়শই তিনি সমাধিস্থ হয়ে যেতেন, এবং সমাধি অবস্থায় তিনি একবার দেখতেন যে মাকে দর্শন করতেন। একবার আবার এক অদ্ভুত জিনিস দেখেছিলেন যে মা অষ্টমবর্ষীয় একজন বাচ্চা বিয়ে এসে তাঁর গলা জড়িয়ে ধরেছে,
জড়িয়ে ধরে নাকে খুব আদর করে তার গলা একটা মালা পরিয়ে দিয়েছে আর কিছু ফুল ছড়িয়ে দিয়েছে। কিছু পরে যখন শ্রীমৎ প্রকৃতিস্থ হলেন দেখলেন সেই গলায় মালা পরা আছে আর চারিদিকে এইরকম ফুল ছড়ানো। সে তাঁর জীবনে এইরকম মায়ের দর্শন বহুবার হয়েছিল, একদিকে শ্রীরামকৃষ্ণ দেবের কৃপা, ওপর দিক দিয়ে শ্রীরামকৃষ্ণ দেবের গাইডেন্সে তাঁর অদ্ভুত সাধনা, তার ফলে মায়ের দর্শন লাভ করেছে। বলতে চাইছি এই সমস্ত জিনিসগুলো না হলে কথা মৃত লেখাটা সম্ভব হতো না, এটাই বলছিলাম। যাই হোক, কর্মজীবনেতে তিনি আবার স্কুল কলেজে অধ্যাপনা করতেন, সংস্কারবান ছাত্রদের দেখলে তিনি তাদের ধরে ঠাকুরের কাছে নিয়ে এসে তাঁর পরিকর মণ্ডলী বৃদ্ধি করেছিলেন এবং ঠাকুরেরই নির্দেশে তাঁদেরই ধর্মোপদেশ দিয়ে তাদের আধ্যাত্মিক উন্নতির পথে সাহায্য করেছেন। এই জন্যে তখনকার কালে শ্রীমার একটা বিশেষণ হয়ে গিয়েছিল, ছেলে ধরা মাস্টার। ছেলে ধরা মাস্টার বলে তাঁকে অভিহিত করা হতো, কারণ একটু সংস্কারবান ছেলে হয়েছে আর তাঁদের ঠাকুরের কাছে নিয়ে এসেছিলেন। তাঁরা ঠাকুরের সামনে মাস্টারমশাই বসতে মাস্টারমশাই বলতেন, ন্যাচারালি ঠাকুরও আদর করে তাকে মাস্টার বলে ডাকতেন। আপনারা অনেকেই জানেন এইসব কথা, বাবুরাম মহারাজের কথা জানেন। বাবুরাম মহারাজ একদিন একটা চেয়ারে একটা বেঞ্চিতে বসে আছেন, মঠে শ্রীমম ইয়ে বেঞ্চিতে বসবেন বলে বসেছেন, অমনি বাবুরাম মহারাজ দাঁড়িয়ে উঠেছেন। দাঁড়িয়ে উঠতে বাবু শ্রীম বলছেন, সে কী গো তুমি আবার দাঁড়ালে কেন, বসো বসো। উনি বললেন, না মাস্টার মশাই, আমি তা বসতে পারব না, আপনি আমার মতন অনেককে এই ঠাকুরের সঙ্গে যোগ করে দিয়েছিলেন, তাই এক আসনে আমরা বসতে পারবো না। দেখছেন তারা কিরাম অসাধারণভাবে মাস্টার মহাশয়ের প্রতি তাঁদের শ্রদ্ধা করতেছে। যাই হোক, শ্রীরামকৃষ্ণদেব যখন আবার অসুস্থ হলেন তখন এই শ্রীমৎ তাঁকে শ্যামপুকুরবাটি এবং কাশীপুর উদ্যানবাটিতে প্রাণ ঢেলে তাঁর সেবা যত্ন করেছিলেন এবং করে তিনি ধন্য কৃতকৃতার্থ বোধ করেছিলেন। মজার ব্যাপার হচ্ছে এইগুলো হচ্ছে খুব ফান্ডামেন্টাল থিংস অফ দি গসপেল অফ শ্রীরামকৃষ্ণ। রামকৃষ্ণ কথামৃতের একদম মেইন গভীরে যেসব সূত্রগুলো লুকিয়ে রয়েছে। এই যখন সেবা করছেন তখন তাঁর নিজের একটা অদ্ভুত অনুভূতি হয়েছে, সেই অনুভূতিটা তিনি ঠাকুরকে বলেছিলেন, ঠাকুর বড়ই প্রসন্ন হয়েছিলেন। শ্রীরামকৃষ্ণদেব একদিন শ্রীমকে বললেন, দেখো এত তো ঈশ্বর চিন্তা ভাবনা, এত তো জ্যোতিদর্শন, তবে গলার ব্যামো কেন গো? মাস্টারমশাইকে জিজ্ঞেস, তবে গলার ব্যামো কেন? তখন মাস্টারমশাই তাঁকে একটা উত্তর করেছিল, বলেছিলেন, আপনি ভক্তদের মঙ্গলের জন্যই অসুখ নিয়েছেন। এক একজন ভক্ত এসে আপনাকে এক একদিন সেবা করবে আর পাঁচ বছর পরে তপস্যা ফল লাভ হবে, সাধনা প্রেম ভক্তি। দেখছেন কথা নিতে আছে, এটা তিনি নিজেই অনুভব করেছিলেন তাঁকে সেবা করার সময়, তাই ঠাকুরকে এই কথা বলেছিলেন যে এক একদিন সেবা করবে আর পাঁচ বছর করে তপস্যা ফল লাভ হবে। যাই হোক, 1886 সালে শ্রীরামকৃষ্ণদেবের তো মহাসমাধি হয়ে গেল। এইবার শ্রী শ্রী মায়ের সেবা ও ধ্যান চিন্তা, স্বামীজি প্রমুখ গুরু ভাইদের সঙ্গে সদা যোগ এবং সামগ্রিকভাবে কথামৃত রচনা এবং কথামৃত কীর্তনকে কেন্দ্র করে এই শ্রীময় রামকৃষ্ণ সাধনা অগ্রসর হতে লাগল। শ্রী মায়ের শরীর ঠাকুরের শরীর যাওয়ার পর তিনি মাকে ঠাকুরার মা অভেদ এই জ্ঞান নিয়ে মায়ের চরণে তিনি নিজেকে নিবেদন করলেন এবং তাঁরই সেবা ও ধ্যান চিন্তায় তিনি মগ্ন হলেন। তিনি মাকে মাঝে মধ্যে নিজের বাড়িতে নিয়ে এসে সপরিবারে মায়ের সেবা করতেন এবং মা অন্তঃপুরে যখন থাকতেন তখন তিনি মাতৃভক্ত সন্তানের মতো সেবা পাঠাতেন। আবার শ্রীমৎ ঠাকুর ছাড়া মায়েরও দীক্ষিত ছিলেন এবং তাঁর পরিবারের সবাই প্রায় সবাই কেউ বাদ যায়নি মায়ের কাছে দীক্ষা এবং তাঁর কৃপা লাভ করেছিলেন। 1888 সালে 6ই অক্টোবর শ্রী শ্রী মা শ্রীমর বাড়িতে দুর্গা ঘট এবং রামকৃষ্ণদেবের পট প্রতিষ্ঠা করে নিত্য পুজোর ব্যবস্থা করলেন এবং তখন থেকেই শ্রীমর বাড়ি ঠাকুর বাড়ি বলে পরিচিতি লাভ করল।
আর কথামৃত রচনায় শ্রী শ্রী মা তো ছিলেন প্রধান শক্তি ও প্রেরণা। আবার তাঁর সমগ্র অন্তর্জুড়ে ঠাকুরের সঙ্গে মা ছিলেন, তাই শরীর রক্ষাকালে মহারাজ বলছিলেন, তিনি বলে উঠেছিলেন, গুরুদেব মা আমায় কোলে তুলে নাও। তাহলে মা শব্দটা কিন্তু শেষ সময় তার মুখ দিয়ে বেরিয়ে এসেছিল ঠাকুর ছাড়া। আমরা দেখি মঠ মিশনের আদি পর্ব থেকে তিনি স্বামীজি পূর্ণ গুরু ভাইদের সঙ্গে সদা ছিলেন। বরানগর মঠে তিনি গুরু ভাইদের সঙ্গে তপস্যায় মগ্ন থাকতেন। একবার 6 মাস টানা তপস্যায় ছিলেন। নিকুঞ্জ দেবী বললেন সংসার চলবে না, তিনি মায়ের দ্বারস্থ হয়েছিলেন। তখন মা শ্রীমকে চিঠি লিখে পাঠালেন যে তুমি কিন্তু এবার বাড়ি চলে এস, তোমার আর কত তপস্যার দরকার হবে। তখন তিনি বাড়িতে ফিরে আসেন। ফিরে এসে বাড়ির লোকজনদের বলেছিলেন, মা এরাম জানালেন তাই, তাহলে আর কখনো আসবো বলে ভাবি। এই আবার আয় তার কর্মজীবনে যে আয় করতেন শুনলে অবাক হবেন, 3 ভাগের 2 ভাগ হলো, মানে 2/3 ভাগ। আমরা সিংহভাগ বলি, সেই 2/3 ভাগ অর্থ তিনি শ্রী শ্রী মা এবং স্বামীজি পূর্ণ গুরু ভাইদের সেবায় ব্যয় করতেন। আবার সংস্কারবান যুবকরা যেই না তাঁর কাছে আসত, সঙ্গে সঙ্গে তিনি ঠাকুরের ত্যাগের কথা তাঁদের সামনে ধরে তুলে মঠে যোগদান করতে বলতেন। পরিণামটা কী হয়েছিল জানেন? যারা ইতিহাস জানেন রামকৃষ্ণ মিশনে, তারা জানেন 2nd জেনারেশন অফ সাধু সন্ন্যাসী যারা মঠে ছিলেন, যেমন শুদ্ধানন্দ, যেমন বিরজা, এনে সব প্রেসিডেন্ট হয়েছিলেন, শুদ্ধানন্দ, বিরজানন্দ, শঙ্করানন্দ, বিশুদ্ধানন্দ, মাধবানন্দ, রাঘবানন্দ প্রমুখ অনেক সাধু সন্ন্যাসী যারা উত্তরকালে বেলুড় মঠে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট র্যাঙ্ক উজ্জ্বল করেছিল, তারা সবাই শ্রীময়ের কাছ থেকে বিপুল প্রেরণা পেয়ে মঠে যোগদান করেছিল। আবার শুধু তাই নয়, স্বামীজি প্রমুখ গুরু ভাইরা শ্রীময়কে অত্যন্ত শ্রদ্ধা ভক্তির চোখে দেখতেন। তাঁরা সর্বদাই বলতেন সাধু সন্ন্যাসীদের, শ্রীময়ের সঙ্গ করবে, তাঁর আদেশ নির্দেশ নিয়ে তবে চলবে। আবার শুধু তাই নয়, যদি কেউ দূরে যাও এই শ্রীমর সঙ্গে দর্শন করে তার কাছে আশীর্বাদ নিয়ে তবেই বাইরে যাবে। আমার ঘটনা মনে করছে, অনেক সময় লেগে যাবে, তবু বলি, নাক নিখিলানন্দ মহারাজ, যার নাম শুনেছেন, গসপেল অফ শ্রীরামকৃষ্ণ ইংরেজিতে বই লিখেছেন, সেই নিখিলানন্দের স্বামী এসেছেন 1930 সালে বাইরে আমেরিকায় যাবেন, তিনি শ্রীমকে দর্শন করতে এসেছেন, বলছেন না উনি তো আমায় আমেরিকায় যেতে হচ্ছে। শ্রীমা তাঁকে বললেন, ও তুমি আমেরিকায় যাচ্ছ, হ্যাঁ হ্যাঁ, জানো তোমার সেখানে একটা কাজ আছে। কিন্তু আপনি শুনলে অবাক হবেন, শ্রীমত শরীর রাখলেন 32 সালে, ঘটনাটা ঘটল 30 সালে, 42 সালে, 1942 সালে তিনি সমগ্র কথামৃত 5 খণ্ডটা ইংরেজিতে ট্রান্সলেশন করেছিলেন, কেটে নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটি থেকে বেরিয়েছিল গসপেল অফ শ্রীরামকৃষ্ণ। তিনি যখন বইটা লিখলেন তখন বললেন, দেখলেন উনি অন্যান্য সাধু সন্ন্যাসীও দেখলেন, মাস্টার মহাশয় 10-12 বছর আগে এই কাজটার কথা বলেছিলেন, আমায় বলেছিলেন তুমি যে আমেরিকায় যাচ্ছ সেখানে তোমার একটা মস্ত কাজ করতে হবে। তাই দেখছেন তিনি কত দূর দেখতে পেতেন, কথাটা বুঝলেন? এই জন্যে বলেছিলেন, শ্রীরামকৃষ্ণদেব শ্রীমকে বলেছিলেন, দেখো তোমার একটা বিশেষ দিক আছে, তুমি লোক চিনতে পারবে। শ্রীম প্রায় এইরকম লোক চিনতে পারতেন, কাকে দিয়ে কি কাজ হবে। আপনারা শরৎচন্দ্র চক্রবর্তীর নাম শুনেছেন, যিনি স্বামী শিষ্য সংবাদ দিকে জগৎ বরেণ্য হয়েছেন। তিনি বলরাম মন্দির থেকে বেরোচ্ছেন, শ্রীমর সঙ্গে দেখা। তিনি বললেন যে হ্যাঁ, আমি স্বামীজি এসেছেন, তার সঙ্গে দেখা করে আস। অমনি শ্রীমা তাকে বললেন, তার সঙ্গে কথা কইলে বেরিয়ে এসে বাড়ি যাচ্ছ, এটি কি কথা হলো? যা যা কথা হলো সে সব নোট করে লিখে রাখবে, পরে বুঝতে পারবে এ দিয়ে তোমার অনেক কাজ হবে। আপনি শুনুন, আপনারা জানেন এই মাস্টারমশাইয়ের প্রেরণা পেয়ে তিনি এই কাজটি করলেন। উত্তরকালে স্বামী শিষ্য সংবাদ বইটি বাজারে এলো, যে স্বামীজির উপরেতে শরৎচন্দ্র চক্রবর্তীর স্বামী শিষ্য সংবাদ অতুলনীয় করলেন, মাস্টারমশাইয়ের প্রেরণায় সেটি হয়েছে। যাই হোক, আমরা এখানে বলছিলাম এইরকমভাবে শ্রীময়ের
মানে কীর্তিকলাপ তো চলতে লাগলো। যাই হোক, এরপরেতে আমরা দেখি কি না যে শ্রীমৎ সঙ্গে মঠ মিশনের সম্পর্ক এত মধুর, এত ঘনিষ্ঠ যে শ্রীমৎ পবিত্র দেহে ভস্মরাশি মঠে সংরক্ষিত আছে। বেলুড় মঠে যদি যান, স্বামীজির ঘরে দেখবেন শ্রীমৎ ভস্মাবশেষ ওইখানেতে সংরক্ষিত আছে। ঠাকুরের সন্ন্যাসী শিষ্যদের মতো শ্রীমৎও জন্মতিথি মঠে পালিত হয়। আবার শুধু তাই, তাঁর কথামৃত বই পড়ে মঠে দীক্ষাদান করা। শুধু মনে রাখতে হবে, বর্তমানে যে শ্রীমৎ বাড়ি সেটাও এখন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধীনে পরিচালিত হচ্ছে, এবং অদূর ভবিষ্যতে এটি রামকৃষ্ণ মঠ ও মিশনের একটি শাখা কেন্দ্র হিসেবে চিহ্নিত হবে, সে বিষয়ে কোনো সন্দেহ। এইবার যে ঠাকুরের শরীর ছাড় আর দু এক বছরের মধ্যে বিরাট কাণ্ড ঘটে গেল। কী কাণ্ডটা ঘটল? তিনি ঠাকুর, মা, স্বামীজি প্রভৃতি ঠাকুরু ভাইদের চিন্তায় মগ্ন থাকলেন। এইবার শুধু ওইখানে শেষ না করে এইবার ডায়েরিতে হাত দিলেন। এইবার ডায়েরিকে অবলম্বন করে তিনি কথামৃত রচনার কাজে মনোনিবেশ করলেন। তাহলে কথামৃত রচনার পেছনে এদের চিন্তাটা সর্বদাই আছে, ঠাকুর, মা, স্বামী। পরিষ্কার হলো এই যে যখন এরা মনোনিবেশ করলেন, স্বপ্নে ঠাকুর এলেন, এসে তাঁকে একটি দারুণ স্বপ্ন দিলেন, সেটি তাঁকে দারুণ প্রেরণা জুগিয়েছে। কী স্বপ্ন দেখলেন? তিনি দেখলেন একটা বিশাল কড়ার মধ্যে পরমান্ন রান্না হচ্ছে, এক হাতা দিয়ে ঠাকুর টেলছেন, আর এক হাতা দিয়ে মা। এই নাম পরমান্ন তৈরি হচ্ছে, শ্রীম গিয়ে পড়েছে, স্বপ্ন দেখছে। যেতেই ঠাকুর বলছেন, উমা, তুমি এসে পড়েছ, আমি তোমায় খুঁজতে বেরোচ্ছিলাম, যার বেশ হয়েছে, দেখো এই যে পরমান্ন রান্না হচ্ছে, এই বিতরণের ভার থাকবে তোমার উপর। তাই দেখলেন রামকৃষ্ণ দেবের এই পরমান্ন রান্নার বিতরণ থাকবে তোমার ওপর, এই কথা মৃত বিতরণ। যাই হোক, মাস্টার মহাশয় অত্যন্ত প্রেরণা পেলেন। তিনি কি করলেন? প্রথম ধাপে তিনি তাঁর ডায়েরি থেকে শ্রীরামকৃষ্ণ দেবের যেসব কথা ছিল তার মধ্যে বাঁচলেন। কী কী বাঁচলেন? শান্তি ঝরানো কথা, যে কথা টিপিক্যাল ধর্মকথা নয়, কিন্তু সংসারী মানুষ সে কথা শুনলে শান্তি পাবেন, সেই শান্তি ঝরানো কথাগুলো তিনি সংকলন করলেন। করে 1888 সালের 11 জুলাই রথের দিন শ্রী শ্রী মাকে পড়ে শোনালেন। মা অত্যন্ত আনন্দিত হলেন, অত্যন্ত সন্তুষ্ট হলেন, বিশালভাবে তাঁকে আশীর্বাদ করলেন। করে বললেন, বাবা, তুমি এই কাজ আরও এগিয়ে পড়ো। কিছুদিনের মধ্যে তিনি পরমংশ উক্তি এই বলে একটি ছোট্ট পুস্তিকা প্রকাশ করলেন। এই যে পড়ে স্বামীজি প্রমুখ গুরু ভাইয়েরা যারা ছিলেন তাঁরা একেবারে উচ্ছ্বসিত হয়ে উঠলেন। শ্রীমকে স্বামীজি চিঠি লিখলেন, কি চমৎকার চিঠি, 1 lakh থ্যাংকস মাস্টার, ইউ হ্যাভ হিট রামকৃষ্ণ অ্যাট দি রাইট পয়েন্ট, ও ফিউ অ্যালাস ফিউ আন্ডারস্ট্যান্ড হিম, হিজ ডক্ট্রিন হিজ টু শাওয়ার পিস অন আর্থ হিয়ার আফটার। আপনি ঠিকই করেছেন, শান্তি ঝরানো কথার জন্য ঠাকুর জগতে এসেছিলেন, যাতে সংসারী মানুষরা শান্তি পায় তার ব্যবস্থা করত। যাই হোক, স্বামীজি প্রমুখ গুরু ভাইয়ের প্রেরণা পেয়ে মায়ের আশীর্বাদকে মাথায় নিয়ে তিনি এই কথামৃত রচনার কার্যে আরও গভীরভাবে মনোনিবেশ করলেন। 1897 সালে অক্টোবর নভেম্বর মাসে তিনি লিভস ফ্রম দি গসপেল অফ শ্রীরামকৃষ্ণ নামে দুটি ইংরেজি পুস্তিকা প্রকাশ করলেন। যেই না প্রকাশ করলেন, স্বামীজি প্রমুখ গুরু ভাইরা এটি পড়লেন। স্বামীজি সবে ফিরেছেন আমেরিকা থেকে, ওই রাম বক্তৃতা করে 1897-এর কথা বলছি, স্বামীজি ফিরে এসেছেন, ফিরে এসে লিফলেটস পড়েছে। লিফলেটস পড়ে তিনি প্রায় উন্মাদ হয়ে গিয়েছেন। তিনি শ্রীমকে চিঠি লিখলেন, নেভার দি লাইফ অফ এ গ্রেট টিচার ব্রড বিফোর দি পাবলিক আর টার্নিশড বাই দি রাইটার্স মাইন্ড অ্যাজ ওয়ার টুইং, I now understand why none of us has attempted this life before. It has been reserved for you, this great work. Ramakrishna is evidently with you. তাকে জানাচ্ছেন এই কাজের জন্যে আপনি নির্দিষ্ট, এখন বুঝতে পারছি কেন আমরা এই কাজে কখনো হাত দিইনি, এর জন্যে আপনি ঠাকুরের দ্বারা নির্দিষ্ট হয়ে আছেন বলে স্বামীজি তাকে উচ্ছ্বসিতভাবে চিঠি দিলেন।
কিন্তু দিলে কি হবে, তাদের সঙ্গে আরো দুটো বিশেষ অনুরোধ রাখলেন। একটা হলো এই যে উনি যেন লিফলেট ফর্মে না লিখে বই ফর্মে লিখে, ইনে বুক ফর্মে লিখতে হবে। আর দু নম্বর সীমাকে জানালেন, মাস্টার মহাশয় ঠাকুর তো বাংলায় বলতে, ইংরেজি কাল আপনি ইংরেজির দিকেছেন ঠিক, কিন্তু বাংলায় লিখতে হবে, আপনি বাংলায় লিখবেন। শ্রীমা তিনি এগুলো তো হাইকোর্টে ডিসিশন হলো, সুপ্রিম কোর্টে ডিসিশন বাকি, তাই তো? সুপ্রিম কোর্ট কে না শ্রীমা, শ্রীময় এই ব্যাপারে মায়ের পরামর্শ আদেশ নির্দেশ চেয়ে প্রার্থনা জানালেন। অমনি শ্রীমা তাঁকে একটা অপূর্ব চিঠি লিখলেন, মানে সুন্দর চিঠি, আশীর্বাদের চিঠি, যেটি শ্রীম কথামৃতের ইন্ট্রোডাকশন হিসেবে ব্যবহার করলেন। কারণ এর ইন্ট্রোডাকশন নেই, রামকৃষ্ণ কথামৃতের আবার ইন্ট্রোডাকশন কী হবে? শ্রীম জানলেন যে শ্রীমা স্বয়ং সরস্বতী, তিনি একমাত্র ইন্ট্রোডাকশন দেওয়ার যোগ্য, তাঁর সে চিঠিটা ইন্ট্রোডাকশন হিসেবে ব্যবহার করলেন। তিনি তোমার কাছে রাখিয়াছিলেন এবং আবশ্যক তো তিনি উহা প্রকাশ করাইতেছেন, ইয়াতে তোমার কোনো ভয় না। আর লিখলেন, দেখো ওইগুনি প্রকাশিত না হলে লোকের চৈতন্য হইবে না জানিবে। শ্রীমা জানিয়ে দিচ্ছেন যে ঠাকুর এই যুগে মানুষের চৈতন্য জাগরণের জন্য যে চাবি, তার যে চাবি কাটি শ্রীময় ভাণ্ডারে তিনিকে দিয়েছেন। তাই বলছেন মা এই কথা যে এইগুলি প্রকাশিত না হলে লোকে চৈতন্য হইবে না জানিবে। এগুলি শেষ করলেন না, শ্রীমা তাকে বললেন, একদিন তোমার মুখে শুনে মনে হলো তিনি এই সব কথা বলছে। এই আশীর্বাদ শ্রীমা পেলেন মায়ের কাছ থেকে, গুরু ভাইদের প্রেরণা পেলেন। এইবার তিনি গসপেলের ধাঁচে, লিপস ফ্রম দি গসপেল বললাম ইংরেজিতে, সেই ধাঁচে তিনি বাংলায় কথামৃত লেখাতে মনোযোগ দিলেন। এইবার সেই সময় তিনি যখনই কথামৃত রচনা করতেন, ইংরেজিতে হোক বাংলায় হোক, তিনি শুদ্ধ আচারে থাকতেন এবং ডায়েরি থেকে এক এক দিনের ছোট ছোট নোটস যা ডায়েরিতে লিখে রেখেছিলেন সেইগুলো নিয়ে তিনি ধ্যান করতে বসতেন। যেই তিনি ধ্যান করতেন, সঙ্গে সঙ্গে সেই সব দিনে নানা ঘটনাবলী, দৃশ্যপট, ঠাকুরের কথোপকথন সব তাঁর যোগী মনে উদ্ভাসিত হয়ে উঠত এবং তিনি তাঁর অসাধারণ লেখনী শক্তি দিয়ে সেইগুলো লিপিবদ্ধ করতে থাকেন। এইভাবে কিছুদিনের মধ্যে পূজনীয় স্বামী তীতানন্দ মহারাজের সাধু প্রচেষ্টায় তিনি এইসব লেখাগুলো উদ্বোধন কার্যালয় থেকে আত্মপ্রকাশ করলো। 11 মার্চ 1902 সালে রামকৃষ্ণদেবের জন্মতিথির দিন এই উদ্বোধন কার্যালয় থেকে আত্মপ্রকাশ করলো শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ। ভক্ত পাঠক সমাজেতে এক অভূতপূর্ব চাঞ্চল্যের সৃষ্টি হলো এবং সবাই আরও কথামৃত রচনার জন্য শ্রীমার কাছে অনুরোধ করতে লাগলেন। পরিণামে 1904 সালে দ্বিতীয় ভাগ, 1908 সালে তৃতীয় ভাগ এবং 1910 সালে চতুর্থ ভাগ কথামৃত প্রকাশিত হয়ে গেল। মাঝে 1907 সাল, সেই 1907 সালে শশী মহারাজ রামকৃষ্ণানন্দ মহারাজ চমৎকার একটি কাজ করলেন, শ্রীমন ইংরেজিতে ঠাকুরের বিষয়ে যেসব লেখালেখি ছিল সেগুলো সব একত্রীকরণ করে ম্যাড্রাস মঠ থেকে গসপেল অফ শ্রী রামকৃষ্ণ অ্যাকর্ডিং টু এম দ্য সান অ্যান্ড ডিসাইপল অফ দি লর্ড, এই নামে ম্যাড্রাস মঠ থেকে বই প্রকাশিত হল। বহু পরে অবশ্যই 1942 সালে স্বামী নিখিলানন্দ মহারাজজি, তিনি সমগ্র কথামৃত যদি বাংলায় ছিল সেটি ইংরেজিতে ট্রান্সলেশন করেছিলেন, যেটি গসপেল অফ শ্রী রামকৃষ্ণ নামে এই নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটি থেকে প্রকাশিত হয়েছে এবং সেটি বাজারে তো আজও আছে। যাই হোক, মনে রাখতে হবে এই 1888 সাল থেকে এই যে 1910 সাল চতুর্থ ভাগ বেরোলো, এই সময় 22 বছর, এই 22 বছর ধরে শ্রীম ব্যাস বাল্মীকির মতন কথামৃত রচনাকালে রামকৃষ্ণ চিন্তায় এমন গভীরভাবে মনোযোগ দিয়েছে যে তিনি একদম রামকৃষ্ণময় হয়ে উঠেছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব স্বপ্নে এসে তাকে বললেন, দেখো তোমার মুখে আমার প্রতিবিম্ব পড়েছে,
তুমি আর আমি এক হয়ে গিয়েছি, কিরম জানো, নালা পুকুরে এক হয়ে হেলছে দুলছে, এই আমরা কৃষ্ণময় হয়ে গিয়েছি। আবার শুধু তাই না, 1910 সাল থেকে আর 32 সাল, আবার সেই 22 বছর তিনি কথামৃত কীর্তনে মত্ত হয়ে উঠেছিলেন। সর্বদাই তিনি শ্রীরামকৃষ্ণদেবের কথা কইতেন, অন্য কথা কইতেন না, কেউ অন্য কোনো কথা কইলেই তিনি কৌশল করে মোড় ফিরিয়ে আবার ঠাকুরের কথাতে চলে আসতেন। এইরকম রামকৃষ্ণময় সদা কথামৃত কীর্তনে রত শ্রীমকে দর্শন করবেন বলে দেশ বিদেশ থেকে বহু মনীষী ও সাধুজন, যেমন পরমহংস যোগানন্দ, পল ব্রাংটন যারা পড়েছেন সার্চিং সিক্রেট ইন্ডিয়া, পল ব্রাংটন শ্রীমকে দেখে প্রথম দর্শনে তাকে বললেন, দেখে মনে হচ্ছে স্বয়ং যীশুখ্রিস্ট বাইবেলের পাতা থেকে বেরিয়ে আসছে। তাই পল ব্রাংটন যিনি, ওই যদি বই সব পড়েন তাহলে দেখবেন ওখানে দিচ্ছে, ইট ইজ অ্যাজ ইফ দ্য মেসায়া দ্যাট হ্যাজ স্টেপড আউট ফ্রম দ্য পেজেস অফ দ্য বাইবেল, তিনি শ্রীমকে দেখে বলেছিলেন। পরমহংস যোগানন্দ, তিনিও এসেছেন শ্রীমকে দর্শন করেছেন, তার কাছে দীক্ষা নেবেন বলে মানে তাকে বলেছিলেন, কিন্তু শ্রীমক রাজি হননি, বলেছিলেন তোমার দীক্ষা অন্য জায়গায় হবে। যাই হোক, তাছাড়া আবার ধনগোপাল মুখোপাধ্যায় নাম শুনেছেন, বিশাল স্কলার লোক, তিনিও শ্রীমর কাছে এসেছিলেন, এসে শ্রীমর সঙ্গ করেছেন। নৈঃশব্দের রূপ বলে যে বই আছে তাতে সব ঘটনা পাবেন। আবার শুধু তাই নয়, স্বামীজির যিনি ভাই ছিলেন মহেন্দ্রনাথ দত্ত, তাঁরা এনার সব জন যারা তাঁরা কথামৃত ভবনে বা শ্রীমর মটন স্কুলে এসেছিলেন, আসা যাওয়া করতে থাকেন এবং শ্রীমকে দর্শন করে তাঁকে কথামৃত শুনে যাপন নেয় আকৃষ্ট মন্ত্রমুগ্ধ হয়েছিলেন। এই সময় যারাই শ্রীমকে দেখেছিলেন তাঁদের বোধ হতো যেন স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব তাঁর শরীরে প্রবেশ করে তাঁকে পরিচালিত করছেন, বুঝে শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং মুখে বসে কথামৃত বলছেন, আর সর্বদাই শ্রীম চোখ চেয়ে ভগবানের সঙ্গে যোগে আছেন। স্বামী রাঘবানন্দ মহারাজ প্রায়শই বলতেন যে আনলেস নাম ঠিক ওয়ান লিভস উইথ দেম অ্যাট লিস্ট ডে অ্যান্ড নাইট ফর ফিউ ডেজ, ওয়ান ক্যানট ইম্যাজিন হাউ ক্যান এন ইন্ডিভিজুয়াল বি ইন কনস্ট্যান্ট কমিউনিয়ন উইথ গড অ্যান্ড উইথ ওপেন আইস। অর্থাৎ কিনা ভগবানের সঙ্গে চোখ চেয়ে সদা যোগী আছেন, এই চেহারা যদি কেউ দেখতে চায় তো শ্রীমর কাছে গেলে সে চেহারা দেখতে পাওয়া যেতে পারে। রাঘবানন্দ স্বামী এই কথা বলেছিল। আবার এই সময় তাঁর সঙ্গ করে এবং কথামৃত করে বহু সাধু সন্ন্যাসী ভক্তের সৃষ্টি হয়েছে। শুনলে অবাক হবেন যে নাম শুনেছেন এদের স্বামী প্রেমী সানন্দ, স্বামী রাঘবানন্দ, শ্রীমদর্শন লিখেছেন স্বামী নিতাত্মানন্দ, শ্রীমকথা লিখেছেন স্বামী জগন্নাথানন্দ প্রমুখ অনেক সন্ন্যাসী ছিলেন, যারা প্রায়শই বলতেন যে আমাদের আধ্যাত্মিক জীবনেতে শ্রীময় হচ্ছেন প্রথম গুরু। এই জন্যে বিজ্ঞানানন্দ মহারাজ সুন্দর বলেছিলেন, জানেন মাস্টার মহাশয় মঠে জিজ্ঞেস করলাম কেন তারা এরম সাধু জীবন নিয়েছে, সাধু ব্রহ্মচারীদের জিজ্ঞেস করায় তারা কি বললে জানেন, বললেন তারা সাধু সন্ন্যাসী হয়েছেন 14 আনা সাধু সন্ন্যাসী, এই বললেন যে শ্রীময়ের সঙ্গ করে আর কথামৃত করে তারা এই সাধু জীবন নিয়েছে। আমরা লক্ষ্য করি বিজ্ঞানানন্দ স্বামী ঠিক এই কথাটা বললেন তাকে শ্রীম, আবার তাঁর কথামৃত এবং তাঁর সঙ্গ সম্পর্কে শ্রীময় গুরু ভাইরা তাঁর আবার ভূয়সী প্রশংসা করতেন। মহাপুরুষ মহারাজ বলতেন শ্রীম তো কলকাতা আলো করে রেখেছেন, কত সাধু সন্ন্যাসী ভক্তির উপকার হচ্ছে। আর বলতেন যে তিনি তো ছিলেন ব্যাসদেব, ঠাকুর সঙ্গে করে তাঁকে নিয়ে এসেছেন এই কথামৃত রচনা করবেন, তিনি যদি এক খণ্ড লিখতেন জগতে অমর হয়ে থাকতেন, তিনি তো আমাদের 5 খণ্ড দিয়েছেন। আবার স্বামী ব্রহ্মানন্দ মহারাজ কি সুন্দর বলেছিলেন, কথামৃতে সব আছে, জ্ঞান ভক্তি যোগ কর্ম সব আছে। আবার শুধু তাই নয়, যদি 12 বছর কেউ কথামৃত অনন্য মনে অনুধ্যান করে নিশ্চিত জানবে তার ব্রহ্মজ্ঞান পর্যন্ত হতে পারে। স্বামী বিজ্ঞানানন্দ বলেছিলেন চমৎকার কথা, সব গুরু ভাই তাঁরা বলেছিলেন কথামৃতও একটি তার লেখকও একটি, বলে বললেন অন্য কেউ লিখলে কেরাম মোহিনী শক্তি হতো। স্বামী রঙ্গনাথানন্দ মহারাজের কথা শুনেছেন, তিনি বলেছিলেন আমাকেই বলেছিলেন কত সময়, তিনি বলেছেন জানো দীপক মাত্র 17 বছর বয়স গসপেল অফ রামকৃষ্ণ আমার হাতে এলো,
আমি মঠে যোগদান করলাম। স্বামী তপস্বানন্দ মহারাজ বলেছিলেন আপনার বইয়েতেই একটু আছে, কন্ডেন্স গসপেল অফ শ্রীরামকৃষ্ণ বই উনি বার করেছিলেন, তাতে আছে শ্রীরামকৃষ্ণ লিভস ইন মেন্স মাইন্ড টুডে অ্যাজ হিম হ্যাজ পোর্ট্রেড হিম ইন দ্য পেজেস অফ হিস গসপেল। শ্রীরামকৃষ্ণদেব মানুষের মনে ঠিক তেমনভাবেই আছেন যেমনিভাবে শ্রীমতার কথা মৃতে ঠাকুরকে তুলে ধরেছেন। আবার বিশাল দার্শনিক অরোরা শাস্ত্রীর কথা জানি, তিনি বলেছিলেন এইমস ওয়ার্ক ইজ ইউনিক ইন দি ওয়ার্ল্ডস লিটারেচার অফ হেজিওগ্রাফি, হেজিওগ্রাফির জগতেতে ইট ইজ এন ইউনিক অদ্বিতীয় প্রোডাকশন। তাহলে এইরকমভাবে এনারা সব প্রশংসা করেছিলেন শ্রীমঠ তাঁর সঙ্গ এবং তাঁর কথা মৃতে। আবার মনে রাখতে হবে একটি কথা না বলে পারা যাচ্ছে না, যে এই কথা মৃতকে কেন্দ্র করে আর ভিত্তি করে রামকৃষ্ণ সাহিত্যে অজস্র গ্রন্থ প্রকাশিত হয়েছে। তার মধ্যে পূজনীয় স্বামী ভূতেশানন্দ মহারাজ্যের রামকৃষ্ণ প্রসঙ্গ এবং লোকেশানন্দ মহারাজ্যের তব কথামৃতম পাঠক সমাজে যে বিশেষ আলোড়নের সৃষ্টি করেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। যাই হোক, 1902 সালেতে শ্রী শ্রী মায়েশ্বরী চার গেল এবং শ্রীম প্রমুখ ঠাকুরের সন্তানরা তো ভেঙে পড়লেন। শ্রীম মায়ের কাছ থেকে সকলে সান্ত্বনাতে একটু সামলে উঠলেন আর ভাবলেন যে মায়ের ইচ্ছে ছিল আরও দু একখণ্ড কথা মৃত হোক। এই মায়ের ইচ্ছে পূরণে শ্রীমতা জীবন সায়ননি। তিনি 1925 সালে কথা মৃতের পরিশিষ্ট অংশ আর 1932 সালেতে তিনি পঞ্চম ভাগ কথা মৃত লেখা শেষ করে, মহারাজ এক্ষুনি আপনি বলছিলেন সে কথা, পঞ্চম ভাগ লেখা শেষ করে ফলহারিণী কালিকা পুজোর তিথির দিন, এইটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। শ্রীম এই ফলহারিণী তিথিটাকে গোড়া থেকে বড্ড ইম্পর্টেন্স দিতেন। তিনি বলতেন রামকৃষ্ণ জগতে যতগুলো তিথি আছে এই ফলহারিণী তিথি সবচেয়ে ইম্পর্টেন্ট। কেন? ওই দিন মাকে ষোড়শী পুজো করেছিলেন, তাই জন্য সেই ফলহারিণী তিথির দিনটাই তিনি বেছে রেখেছিলেন। আর এই ফলহারিণী তিথির দিনেতে তিনি গুরুদেব মা আমায় করে তুলে নাও এই বলে 4 জুন 1932 সালে কথামৃত ভবন বা শ্রীম ঠাকুর বাড়িতে তিনি মহাসমাধি লাভ করলেন। তার শ্রীমত রামকৃষ্ণ লোকে চলে গেলেন কিন্তু রেখে গেলেন তাঁর 50 বছর রামকৃষ্ণ সাধনার সোনার ফসল। তিনি শ্রীরামকৃষ্ণদেবের শক্তি এবং কৃপাতে পরিপুষ্ট হয়ে শ্রী শ্রী মায়ের হাড় ভাঙা আশীর্বাদকে মাথায় নিয়ে স্বামীজি প্রমুখ গুরু ভাইদের অবিরাম প্রেরণায় শ্রীম তাঁর ব্রহ্মজ্ঞানের কলমে শুদ্ধা ভক্তির কালীকে আর যোগাবস্থায় আরুড়ো থেকে রচনা করলেন রামকৃষ্ণ কথামৃত, যা অনন্তকালের জন্যে মানুষকে জুগিয়ে যাবে মহাপুরুষ সঙ্গ এবং শুভবুদ্ধি, জুগিয়ে যাবে শান্তি ও আনন্দ, দুঃখ শোকে অপুরন্ত সান্ত্বনা আর ঈশ্বর লাভের অনন্ত প্রেরণা। শ্রীমঠ সমগ্র সপ্তাহ কথামৃতে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল, তাই তিনি কথামৃতে বলে উঠেছিলেন চলো ভাই আর বিলম্ব করিও না, সেই অহেতু কৃপা সিন্ধু প্রিয় দর্শন সহাস্য বদন নিশিদিনীশ্বর প্রেমে গড়গড় মাতারা ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে দর্শন করে এবং তাঁর কথামৃত পান করে এই দুর্লভ মনুষ্য জন্ম সার্থক করি। তিনি বলেছিলেন ঠাকুরের এক একটি কথা যেন বিবিধ বর্ণে মণিরত্ন, যে পাইতেছেন কুচক পরিপূর্ণ করিয়া তুলিতেছেন, এত ভার বোধ হইতেছে যে উঠা যায় না, ক্ষুদ্র ক্ষুদ্র আধা তাই সহজে ধারণা হয় না। সৃষ্টির আদি থেকে মানুষের জীবনে যত রকম সমস্যা হৃদয় হয়ে যাচ্ছে সব সমাধান। এই বলে ঠাকুর মা স্বামীজি মহারাজজি শ্রীম প্রমুখ ঠাকুরের সন্তানদের প্রণাম জানিয়ে এবং আমাদের এখানে মহারাজজি বসে আছেন তাকেও প্রণাম জানিয়ে আপনারা যারা উপস্থিত আছেন আপনাদের সবাইকে আমার শ্রদ্ধা ভালোবাসা প্রণাম জানিয়ে আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি। প্রায় 1 ঘন্টার আলোচনা হয়ে গেছে, সময় বাড়াবো না, যারা সব কাজে আছেন তাদের বড্ড দেরি হয়ে যাবে, তাই এই আলোচনা 4 ঘন্টা হলেও চলছি যাবে না, কিন্তু তো সময়ের দিকটা দেখতে হবে, সেই জন্য আপাতত আমরা 1 ঘন্টার আলোচনার মধ্যে যতটুকু পারলাম
আলোচনা করে আপনাদের আনন্দ দেবার চেষ্টা করি। এই বলে আজকে আমাদের আলোচনা এখানে শেষ করছি। জয়রাম জয়রাম। আমরা খুব আনন্দ এবং সমৃদ্ধ হলাম অধ্যাপক দীপক গুপ্তের বক্তব্যের মাধ্যমে, যিনি আমাদের এই শ্রীরামকৃষ্ণময় যে জগৎ সেই জগতে অবগাহন করবার সুযোগ করে দিলেন। এবং অধ্যাপক দীপক গুপ্ত এমন একজন মানুষ যিনি কথামৃতের চলমান এনসাইক্লোপিডিয়া স্বরূপ। আমরা আজকে খুব দুঃখিত যে তাকে আমরা আরও বেশি সময় দিলে আমরা হয়তো এই শ্রীরামকৃষ্ণ যে পেটিকা যাতে তিনি সমৃদ্ধ হয়ে আছেন সেখান থেকে আরও অনেক মণিমাণিক্য আমাদের সামনে তুলে ধরতেন। দীপক গুপ্তর কাছ থেকে তাকে আমাদের আন্তরিক শ্রদ্ধা এবং ধন্যবাদ জ্ঞাপন করি যে তিনি তার এই অমূল্য সময় আমাদের জন্যে, বিশেষ করে এই বিবেকানন্দ হলের এই প্রেক্ষাগৃহের আমাদের অগণিত ভক্তদের কাছে তার এই মূল্যবান ভাষণ দেওয়ার জন্য নমস্কার। নমস্কার।